নন্দিনীর কাছে এটা শুনেছি যে সেন তোমাদের ব্যাপারে এই কথাটা বলেছিল, আর চাইলে 80 টাকা মাটন থালি দেওয়া যায়, কিন্তু সেই খাবারটা তার ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়ানো যায় না। কিন্তু নন্দিনী যে দামটা বেশি নিচ্ছে মাটন থালির জন্য, সেই থালি নাকি সে স্যার ফ্যামিলিদেরও খাওয়াচ্ছে। আর এই কথা বলেছে যে তোমরা নাকি যে থালিটা দিচ্ছ 80 টাকা, এটা শুধু কাস্টমারদের জন্য, তোমরা নাকি নিজেরা খাও না, মানে সেরকম টাইপের খাবার দিচ্ছ। কথা বলি, দাম বেশি হলে ফ্যামিলিকে খাওয়ানো যায় আর দাম বেশি কম হলে ফ্যামিলিকে খাওয়ানো যায় না, তেমন কি কোথাও লেখা আছে? না, একদমই না, একদমই না, কোথাও লেখা নেই যে বেশি দাম হলে ফ্যামিলিকে খাওয়ানো যাবে, কম দাম হলে খাওয়ানো যাবে না। হ্যাঁ, যার মানসিকতা যেমন সে তেমন ভাবেই বলে, ওটাই ওটাই ব্যাপারটা সেটাই। কিন্তু সুতরাং দেখো, এই যে আমার সামনেই মটন আনা, এই যে আমাদের এই যে মটন যেখান জানে না, এতটাই ভালো মটন দেশে, মানে পাশে খাসি বেদিরাকে একটা একটা শেষ হয়, একটা একটা করে কাটে, একটা কিলাব খুব নাম করা কিলাব, আচ্ছা আচ্ছা, নেতাজি কিলাব, তার সামনেই সে বেঁচে একদম। আচ্ছা, আপনারা ওখান থেকে আনেন? হ্যাঁ, ওইখানেই সেই নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আমার যে কোনো জিনিস, আমি ভালো জিনিস না হলে বাজারে যাব, মাছ ভালো না হলে মাছ কিনব না, খারাপ মুরগি, আমি অনেক দোকান আছে আমাদের চাঁদপাড়ায়, অনেক দোকান আছে, মানে স্টেশন এলাকায় মনে করো যে 20-30টা দোকান আছে, অনেক দোকানের মুরগি ট্রাই করেছি, আমার কোনো দোকানের মুরগি ভালো লাগে না। আমার ওই একমাত্র আমার দীপকদার মুরগি, আমি 20 বছর 21 বছর ব্যবসা করছি, ওনার কাছে নেই, ওনার মুরগিটা যেন আমার কাছে মানে রান্না করতে ভালো লাগে, টেস্টটা ভালো করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক আছে না, কে কিছু কিছু কোম্পানি আছে কেন মুরগি কিন্তু অনেকটা গন্ধ লাগে লাগে, একদম সবাই আমাকে চেনে আর জানে ও ভালো জিনিসটা কেনে, ওই জন্য আশেপাশের লোক আসে খেতে, জানে যে ভালো। আমি ওই জন্যই তোমাকে ব্যাপারটা জিজ্ঞেস করলাম যে নন্দিনীদের এই যে ব্যাপারটা যে এটা তুমি যে 80 টাকা মেটান দিচ্ছ, ওই ব্যাপারটা জাস্ট বলেছিল, বেশি দাম হলে ফ্যামিলিকে খাওয়ানো যাবে, কম দাম হলে ফ্যামিলিকে খাওয়ানো যাবে না, তার কোনো কথা। এখানে আমাদের কলকাতায়ও আছে, আমাদের এই সাতপাড়া বনগাঁও আছে, অনেক জায়গায় আছে, এখনো 50 টাকায় মাছ ভাত দিচ্ছে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, তারা কি লাভ করছে না, তারা কি খাচ্ছে না? দিদি, আর তোমাদের এই যে প্রত্যেকদিন যে মাটন বলো, মাছ বলো, মানে যেসব আইটেম আর চিকেন যেসব আইটেম তোমরা ইউজ করো, ওটা কি পার ডেটা পার ডে তোমরা কেনো তো, নাকি অনেকে আছে না যে তোমার মানে ফ্রিজে রেখে দেয়, দিন গিয়ে আবার নেক্সট ডে গিয়ে করে, এরকম কিন্তু অনেকে করে, তো সেরকম তোমাদের হয় না? আমরা 3টার পরে এসে দেখবা, এখানে ভিডিও করছে, এখন রই যাবা, মানে দেখবি বাবা 3টার পরে আর কিছুই থাকে না, থাকে না না, মানে পার ডেটা তোমরা পার ডেই করো, পুরো ফ্রেশ জিনিসটা করছো, একদম একদম একদম। আচ্ছা, দিদি তোমার বড় মেয়ে, ওটা বিয়ে হয়ে গেছে, আমার ছোট মেয়ে এই বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, মুরগির মাংসটা আনতে। আচ্ছা আচ্ছা, জাস্ট দেখো, বস, ফ্যামিলি বিজনেস, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ফ্যামিলি বিজনেস।